ফিলিস্তিনে গাজা উপত্যকা দুর্ভিক্ষের উচ্চ ঝুঁকিতে রয়েছে। সেখানকার 4,95,000-এর বেশি বাসিন্দার দিন কাটছে ভয়াবহ খাদ্য ঘাটতির মধ্য দিয়ে। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা UNRWA। এদিকে গাজায় 8 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে 20,000-এর বেশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বেসামরিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে আবারও স্বজন হারিয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। বিমান হামলায় নিহত হয়েছেন হানিয়ার বড় বোন সহ তার পরিবারের 10 জন সদস্য। স্থানীয় সময় মঙ্গলবার গাজার আল শাতি ক্যাম্প ও আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হয় 26 জন ফিলিস্তিনি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।